بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইয়াসিন বিজ্ঞানময় কুরআনের بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ পর্যায়ে আলোচনা পেশ করছেন সারা দেশ আলোড়ন সৃষ্টিকারী জনাব হযরত মাওলানা মাজহারুল ইসলাম জিহাদি ডোমার হুজুরের মোবাইল 01796972606 শব্দ গ্রহণ ও ভিডিও ধারণে শাওম মাল্টিমিডিয়া ভবানীগঞ্জ বাজার গোরগ্রাম নীলফামারী আমাদের ওয়াজগুলি ইউটিউবে দেখতে সার্চ করুন ওয়াজ টিভি বাংলা লা ইলাহা ইল্লাল্লাহ
মাটিতে মার খাইলেন নবী তায়েফেতে, বন্দী হলেন দেশ ছাড়লেন তবু বিপ্লবী কালেমা ছাড়িলেন না। বানায়া দিব তোমায় আরো নেতা, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম নিতে কি ভয় লাগে? জোরে জেগে করেন লাইলাহা। আচ্ছা আমি জানতে চাচ্ছি, আপনাদের এলাকায় কি রুটি বানায়? রুটি বানার সময় রুটি সেঁকে ওই জিনিসটার নাম কি? খন্দা, তাওয়া। এক ভাষার গুলি এক ভাষার গালি, আমাদের এইদিকে কি বলে? তাওয়া। আর অন্য ওখানে কি বলে? খন্দা। দাদা, এই তাওয়াটা যতক্ষণ পর্যন্ত গরম না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রুটি সেঁকা যাবে না। আমি গরম করি নেই, রুটি সেঁকবেই ভালো করি। যদি তাওয়া গরম না হয় রুটি সেঁকতে পারবে না, ঠিক কিনা? জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ঝুলছে তালা, রক্ত মদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা, ঠিক না? আছে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে, বারবার জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না, ঠিক না? কোথায় রে দেখবি যদি নতুন মজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আমি মুসলিম আমি জাহাদি আমি চির নববীর, এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, লিল্লাহে তকবীর। কইগেলা দারুসসালাম ফরকানিয়া মাদ্রাসা নির্মাণ উপলক্ষে কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক বিচক্ষণ ও দূরদূরান্ত থেকে আগত আমার বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ কচি ও কাছারা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরে জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ তাআলা
আমাকে এবং আপনাদেরকে বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে মুক্ত রেখে তার পবিত্র জলসায় এসে কোরআনের কিছু আয়াত এবং হাদিসের কিছু বাণী বলা এবং শোনার তৌফিক দান করলেন। তাই আমরা সেই মনিবের দরবারে লাখ কোটি শুকরে জ্ঞাপন করি, তাই বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ আরবি সাইদুল মুরসালিন খাতামুন নবীন, যেই নবীকে সৃষ্টি না করা হলে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানাবার চিন্তা ভাবনা করতেন না। তার সামনে সংক্ষিপ্ত একটি দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদেরকে সামনে নিয়ে ছেড়ে বসার যে যোগ্যতার দরকার, সেই যোগ্যতা আমার নেই, সেই জ্ঞানও নেই, সেই এলেমও নেই। একমাত্র আমার চালান এবং পুঁজি আপনাদের দোয়া। আপনাদের দোয়া ভালো হবে, আমার আলোচনা সুন্দর হবে। আপনাদের দোয়া খারাপ হবে, আমার আলোচনা অসুন্দর হবে। এখন আপনারা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ এই জিহাদের মুখ থেকে এমন কিছু আলোচনা বাহির করে দেন যে আলোচনাটা ইহকাল এবং পরকালের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। জোরে কর আলহামদুলিল্লাহ। মাহফিলে আসার দ্বারা লাভ না লস? কেমন লাভ? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকউদু কামুন ইল্লা হাফাতুল মালাইকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুল্লাহু ফীমান ইনদা। আল্লাহ রাসূল বলেন, যখন কোন মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই মাহফিলের চতুর্পাশে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ঘিরে নিয়ে বসে থাকে। যখন মাহফিল শেষ হয়ে যায়, ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে আইলা? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আমরা কইগিলা দারুসসালাম ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠ থেকে আইলাম। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা কি দৃশ্য দেখলাম? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আমরা ওখানে দেখলাম কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, কতগুলো মানুষ খেরের উপর বসে কোরআনের আয়াতগুলো শুনতেছেন। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা সেখানে কি বিষয়ে আলোচনা হচ্ছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ ওখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, জান্নাত কিভাবে পাওয়া যাবে, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে, এই বিষয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখছে না জাহান্নাম দেখছে? আমরা কি জান্নাত দেখছি না জাহান্নাম দেখছি? জোরে বলেন। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নামও দেখি নাই, তারপরেও কিসের আশায় বসে আছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার জান্নাত পাইতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা যেদিন তোমার মতো মাটি গরম হবে, গোলাকারের মগলা গলি গলির নাকান্দি পড়বে, জিব্বাটা টুকরের মতো না বিস্তল পর্যন্ত চলে যাবে, যেদিন সারা ময়দান পানি পানি বলে চিৎকার মারবে, যেদিন ইয়া মায়া ফিরুল মার উমিনাখি, ভাই ভাইয়ের থেকে ভেঙে যাবে, ও উম্মিহি ও আবি বাপেরার থেকে ভেঙে যাবে, ও সাহিবাতিহি ও বানি আত্মীয় আত্মীয় থেকে ভেঙে যাবে, যেদিন সারা ময়দান পানি পানি বলে চিৎকার মারবে, ওই দিন যে সমস্ত বান্দা এবং বান্দি আমার মাহফিলে বসেছিল, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কোন গোলাম যদি একবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তার নেক আমল দিয়া ভরপুর করে দেন। জোরে কর আল্লাহু আকবার। আমি আমার আয়াতে কারিমার তেলাওয়াত করা শেষ হবে যখন, আমি আমার শাহাদত আঙ্গুল দিয়ে সেরা করব তখন, আরি সেরা করব তখন, আপনারা আল্লাহু আকবার বলবেন তখন, এই কর্মসূচি চলবে ততক্ষণ, প্রধান বক্তা আলোচনা করবে ততক্ষণ, এই কর্মসূচি মানবেন যারা যারা আল্লাহকে দোহা তুলে দেখান তারা তারা। জয় আল্লাহু আকবার।
জান্নাত কারা কারা যাবেন একটু দু হাত তোলেন। আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনিতেই জান্নাত দিব? জান্নাত কি মামার বাড়ি? না। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনিতেই জান্নাত দিব? না না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনিতেই জান্নাত দিব না, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কারা কারা আমার দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছো। আল্লাহু আকবার। এই জিহাদ করার কারণে তোমাদের উপর চরম নির্যাতন নেমে এসেছিল, জেলের ভয় দেখানো হয়েছিল, মামলার ভয় দেখানো হয়েছিল, ফাঁসির ভয় দেখানো হয়েছিল, তারপর তোমরা দিন প্রতিষ্ঠার জন্য অটুট ছিল। এই দুইটা কর্মসূচি আমি আল্লাহ তাআলা যার মধ্যে দেখব, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। তাহলে কোরআন বলছে, জিহাদ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জোরে কান আল্লাহু আকবার। বাংলাদেশে 90% মুসলমানের দেশ, এদেশে কোনো একটা ইসলামের আইন বাস্তবায়ন নাই, কারণ এই কারণে নাই মুসলমান মুসলমানের শত্রু, এই কারণে নাই একদল টুপিওয়ালার কারণে, ঠিক কিনা? বাংলাদেশে 90% মুসলমানের দেশে নামাজের ওয়াজ করা যায়, জিকিরের আলোচনা ঘন্টার পর ঘন্টা করা যায়, যাকাতের ওয়াজ করা যায়, হজের ওয়াজ করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে 90% মুসলমানের দেশে নামাজের ওয়াজ করা যায়, হজের ওয়াজ করা যায়, জিকিরের আলোচনা ঘন্টার পর ঘন্টা করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু নামাজের কথা কোরআনে আছে, হজের কথা কোরআনে আছে, আমার মনে হয় সম্ভবত জিহাদের কথা কোরআনে নাই, ঠিক কি না? আছে জিহাদের কথা? আছে কই? আজকে মুসলমান খালি মার খায়, মুসলমানের ইমান হয়ে গেছে দুর্বল, ঠিক কিনা? এই জন্য তো আমি বলছি, আগে তাওয়াটা গরম করে নেন। তাওয়া গরম না হইলে কোনো ওয়াজ পছন্দ লাগবে না। নামাজের ওয়াজ করা যায়, হজের ওয়াজ করা যায়, কিন্তু জিহাদের ওয়াজ করা যায় না, ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশে খ্রিস্টানদের সাথে ইহুদিদের কোনো যুদ্ধ নাই, আছে? আজকে সারা বাংলাদেশে খ্রিস্টানদের সাথে ইহুদিদের কোনো যুদ্ধ নাই, ইহুদিদের সাথে বৌদ্ধদের কোনো যুদ্ধ নাই, বৌদ্ধদের সাথে হিন্দুদের কোনো যুদ্ধ নাই। আজকে সারা বাংলাদেশে খ্রিস্টান এবং বৌদ্ধরা মুসলমানদের মানচিত্র থেকে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য, মাদ্রাসা মসজিদে তালা লাগিয়ে দেওয়ার জন্য তারা চরম সিদ্ধান্ত নিয়েছে, ঠিক কি না? ফরজ করলেন যে আল্লাহ, রোজা ফরজ করলেন যে আল্লাহ, হজ ফরজ করলেন যে আল্লাহ, জিহাদও ফরজ করছেন সে আল্লাহ। সুতরাং এই জিহাদকে যারা জঙ্গি এবং সন্ত্রাসের সাথে উড়িয়ে দেয়, তারা যে ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলাম, এতে কোনো সন্দেহ নাই। বিপক্ষের লোক, ঠিক কিনা? ঠিক আছে, আমি কোরআনের বাইরে কোনো আলোচনা করব না। হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির পর থেকে নিয়ে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একদল হতে কোরআন পন্থী আর একদল হতে কোরআনের বিপক্ষের লোক। একদল কোরআন মানে আর একদল কোরআন মানে না, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল কাফের আর একদল হতে মুমিন। আল্লাহ তাআলা এই কাফেরদের সম্পর্কে কোরআনুল কারিমে বলেন, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলি
সেদিন এই কোরআন শোনার পরে কি বলছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআনের কাছে যেও না, কোরআনের মাহফিলের কাছে যেও না, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কোরআন দিয়া রাজনীতি করেছে, ঠিক কি না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কোরআন দিয়ে আমাদের বাপ দাদার নীতিনীতি রীতিনীতিকে পরিবর্তন করতে চায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কোরআন দিয়ে আমাদের বাপ দাদাকে গালি দেয়। সুতরাং এই মাহফিল হইতে দেওয়া যাবে না, বরঞ্চ এই মাহফিলে তোমরা 44 জারি করে দাও, ঠিক কি না? জোরে কথা বলবেন, এটা কবরস্থানে আমি বলতেছি না, এটা সব জীবিত মানুষের ভাবে, ঠিক কিনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই, আমি এই মাত্র ইসলাম গ্রহণ করলাম, আমি জানতে চাই মক্কা নগরীতে দিনের প্রতিষ্ঠান তা কোরআনের কথা ওপেনে চলে না গোপনে চলে? আল্লাহ রাসূল বলেন, উমর রে, মক্কা নগরীর অবস্থা তো ভালো না, এই কারণে দিনের প্রচারটা চলে গোপনে, বাংলাদেশের অবস্থা তো ভালো নাকি? মক্কা নগরীর অবস্থা তো ভালো না, বাংলাদেশের অবস্থা তো ভালো না, ঠিক না? অনুমতি দিলাম, আল্লাহ রসুলের অনুমতি পাইয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে একটা মিছিল শুরু করে দিলেন। এই মিছিল শুরু করা মাত্র আবু জেহেল উসবা সাহেব বাড়ির ভিতর থেকে বাইর হয়ে আসলেন, কাটবা ফের বেটার সাহস এই মক্কা নগরীতে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে মিছিল দেয়। এই বলিয়া যখন রাগান্বিত হয়ে বাইর হয়ে দেখলেন, উমর বিড়াল যেমন কুকুরের সামনে দেখলে কুকুর বিড়াল থমকে যায়, তাই কি না? এইরকম থমকে গেল আবু জেহেল। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত দিলেন, আজও যদি এই বাংলাদেশ থেকে 313 জন মধ্যে মুজাহিদ বাইর হইতে পারেন, তাহলে এই বাংলাদেশে নাস্তিকদের জায়গা হবে না, ঠিক কি না? তাই আল্লাহ রসুলকে যত আমরা মানব, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে কিভাবে মানছেন সেভাবে আমাদেরকে মানতে হবে, ঠিক কি না? তাই আমি বলতে চাই, দুনিয়ার সাধারণের বাচ্চা জানলে স্কুল যদি কালারিং করা হয়, ফাইলপত্র মজবুত করা হয়, ছেলেদেরকে বলা হয় নতুন জামা পরে আসবি, রহমাতুল আলামিন, যার চেহারা দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। আল্লাহ তার হাবিবকে ইনস্পেকশন করে উঠাচ্ছেন আকাশে, আল্লাহ তার কোরআন শরীফ প্রমাণ করেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, জোরে করে আল্লাহু আকবার, আমি আমার হাবিবকে দেখাইবার জন্য, হাবিব নিজ চোখে দেখবে, ইনস্পেকশন করবে, ইন্সপেক্টর হয়ে আসতেছে আমার বন্ধু, আল্লাহ কেন বলবেন না, বেস্তের হুর গেলেমরা তোমরা নতুন নতুন শাড়ি কাপড় পরো, ভালো ভালো জামা কাপড় তোমরা পরো, বেস্তকে সুন্দর করে সাজাও, আকাশের পত্রিক্ষেত্র বন্ধুর জন্য গেট বানাইয়া দাও, জোরে কর আল্লাহু আকবার, আমার বন্ধু হালির বালে ঘুমায় রয়েছে, মকান্তরে কাবার সাথে ঘুমায় রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেওয়া হয় হুজুরের ঘুম ভেঙে যাবে,
হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তো মানবী আঘাত পাবেন, কষ্ট পাবেন। এই জন্য জিব্রাইল নিজের জিহ্বাবের উপরে মুখান্তরে নিজের নরম কান দুটা রহমত রব্বুল আলামিনের দুই পায়ে লাগাইয়া দিলেন। জোরে কর আল্লাহু আকবার। রাসূল বলল, জিব্রাইল তুমি এত রূপে ফেরেশতা হইয়া, এত দামি ফেরেশতা হইয়া, সমস্ত ফেরেশতার লিডার হইয়া তুমি তোমার কান দুটা কি জন্য আমার পায়ের পর লাগাইয়া দিলা? জিব্রাইল জবাব দে, হুজুর সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারি, কিন্তু আপনার পায়ের নিচে আমার কোনো দাম নাই। জোরে কর আল্লাহু আকবার। আলোচনা চলবে, চলবে, জোরে কর আল্লাহু আকবার। জিব্রাইল বলল, হুজুর রাসূল বলল, জিব্রাইল এত দামি ফেরেশতা হইয়া, এত এত দামি ফেরেশতা হইয়া তুমি তোমার কান দুটা কি জন্য আমার পায়ের পর লাগাইয়া দিলা? জিব্রাইল জবাব দে, হুজুর সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারি, কিন্তু আপনার পায়ের নিচে আমার কোনো দাম নাই। হুজুর ঘোড়া অপেক্ষা করতেছে, ঘোড়া অপেক্ষা করতেছে, মেহরবানি করে ঘোড়ায় কদম দেন, ঘোড়া এখানে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। ঘোড়ার দিকে তাকাইয়া আল্লাহর হাবিব বলেন, ও জিব্রাইল আগে আমি জানতে চাই, আমি শুনতে চাই, এই রকমের ঘোড়া মহান আল্লাহ তাআলা আমার তিন উম্মতের জন্য বানাইছেন। জোরে কর আল্লাহু আকবার। জিব্রাইল বলে, হুজুর এর চাইতে সুন্দর সুন্দর ঘোড়া তোমার তিন উম্মতের জন্য বানাইছি। এবার রাসূল ঘোড়া চড়তে চান, কিন্তু ঘোড়া আল্লাহর হাবিবকে নিতে চায় না। ঘোড়ার দিকে তাকাইয়া আল্লাহর হাবিব বলেন, ও জিব্রাইল আগে আমি জানতে চাই, আগে আমি শুনতে চাই, এই রকমের ঘোড়া মহান আল্লাহ তাআলা আমার এতিম উম্মতের জন্য বানাইছেনি। জোরে কর আল্লাহু আকবার। জিব্রাইল বলল, হুজুর এর চাইতে সুন্দর সুন্দর ঘোড়া তোমার এতিম উম্মতের জন্য বানাইছি। এবার রাসূল ঘোড়া চড়তে চান, কিন্তু ঘোড়া আল্লাহর হাবিবকে নিতে চায় না। ঘোড়ার দিকে তাকাইয়া আল্লাহর হাবিব বলেন, ও জিব্রাইল আগে আমি জানতে চাই, শুনতে চাই, এরকমের ঘোড়া মহান আল্লাহ তাআলা আমার তিন উম্মতের জন্য বানাইছেনি। জিব্রাইল বলল, হুজুর এর চাইতে সুন্দর সুন্দর ঘোড়া তোমার তিন উম্মতের জন্য বানাইছি। এবার রাসূল ঘোড়া চড়তে চান, কিন্তু ঘোড়ারা আল্লাহর হাবিবকে নিতে চায় না। ঘোড়ার দিকে তাকাই আল্লাহ হাবিব বলেন, ও জিব্রাইল ও ঘোড়ার তুই কি জন্য আমাকে নিতে চাই না? ঘোড়ার জবান খুলে যায়। জোরে কর আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, আপনাদের কোনো ওয়াজ দিতে পারলাম না, কারণ আমি জাগার শোন দুইটা কথা কইলে কি হল ঠিক কিনা। আজকে বর্তমান বাংলাদেশের অবস্থা তো ভালো না, কারণ মা বোনদের আলোচনা আমার মুক্তি পাওয়ার দরকার, কারণ তারাই তো দেশের সরকার, ঠিক কিনা। এত সামান্য মা বোনদের সম্পর্কে আলোচনা দিব। আজকালকার মা বোনদের, আজকালকার মা বোনেরা জ্ঞান রাখো, মা জ্ঞান সব জিনিসের দাম বাড়িল, মা গো তোমাদের দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও মা, শিখো কোরআন পড়া, কোরআন পড়া না শিখিলে হবে শ্মশান ঘাটের মোড়া, ঠিক কিনা? মরারও তো দাম আছে মা, আতর গোলাপ পায় ছেলে মেয়ে বাড়িতে আসলে ঘরে নাহি রাখতে চায়। মেরে বাবা চিন্তা করে কি করি উপায়, অল্প টাকার জামাই একটা কোথায় পাওয়া যায়, ঠিক কিনা? খুঁজতে খুঁজতে চলে গেল টেলিমেরির বাড়ি, টেলিমেরি ডিমেন ছাড়া বিয়া নাহি করি, ঠিক কিনা? আজকালকার মা বোনদের হইছে ভুটানি, লাল একখান শাড়ি পয়দা পিঠিতে ফেলায় পেনি, রাস্তা দিয়া হাইটা যায় শয়তানের নানি, ঠিক কিনা? এক বিঘা জমি নাই ভাই থাকার একখান বাড়ি, বিয়ার কথা শুনলে পরে চায় হুন্ডা গাড়ি, ঠিক কিনা? আজকালকার
আমার জন্য দোয়া করবেন, যেমন মুলি নেয় না, মুলি মুলি বুঝলেন, নেলামি দিলাম কিন্তু ভালো করি, হাজিরা নিলে একটু দিলাম হ্যাঁ ভালো করি, কিন্তু তাওয়াটা গরম হয়েছে কি? আমি এলাকার সর দুটা কোঠা বেশি করলে কি হয়, কিন্তু তাওয়া গরম হয়েছে, কার কার তাওয়া গরম হয়েছে একটু হাত তুলে দেখান তো। আমার জন্য দোয়া করবেন, আমি সালাম দেব, আমার সালামের জবাবটা মন দিয়ে একটু দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।